দেশ বিদেশের নানান সব গরম খবরাখবর নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজনে জানাচ্ছি স্বাগতম। শুরুতেই জেনে নিব কি কি থাকছে আমাদের আজকের ভিডিওতে। ক্যান্সার থেকে সুস্থ হয়েই প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী। চাঁদপুরে বিয়ের প্রতিশ্রুতিতে রাত্রি যাপন, প্রেমিক পলাতক, প্রেমিকার অনশন। থাকছে বগুড়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক 17 এবং পরকীয়ায় ঘর ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে গৃহবধূর কাণ্ড। পুরো ঘটনা জানলে আরো চমকে যাবেন, তাই দেরি না করে চলে যাব বিস্তারিত সংবাদে। মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে প্রেমিকের হাত ধরে সন্তান সহ উধাও হয়েছেন এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর স্ত্রী। এই ঘটনায় শ্বশুর বাড়ির লোকজন থানায় অভিযোগ দিয়েছেন, তবে 4 মাসেও বাড়ি ফেরেননি এক সন্তানের জননী ওই গৃহবধূ। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভোরণ্ডা এলাকার দক্ষিণ আফ্রিকা প্রবাসী মনির ব্যাপারী স্ত্রী পপি বেগম 2020 সালের নভেম্বর মাসে এক রাতে তার পরকীয়া প্রেমিক মিরাজকে নিজের ঘরে নিয়ে আসেন। বিষয়টি শ্বশুর শাশুড়ি ও এলাকাবাসী টের পেলে প্রেমিক সহ তাকে ঘরের ভেতর আটক করে রাখা হয়। এ ঘটনায় বিচার সালিশের জন্য পপিকে তার বাবা মাকে নিয়ে আসতে বললে এ সুযোগে প্রেমিক সহ তিনি পালিয়ে যান। এরপর প্রায় 4 মাস কেটে গেছে। এ সময় তাকে নানান ভাবে ফেরানোর চেষ্টা করেও তাকে বাড়ি ফেরাতে পারেননি শ্বশুর বাড়ির লোকজন। মনির পপি দম্পতির জুনায়েদ নামের 8 বছরের এক ছেলে সন্তান রয়েছে। প্রবাসী মনিরের মা রিনা বেগম বলেন, পপি বেগম আমার ছেলে মনিরের স্ত্রী, ওর ক্যান্সার হয়েছিল। আমার ছেলে লাখ লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করেছে, কিন্তু সুস্থ হয়ে প্রায় অন্য পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো, প্রায় রাতে পর পুরুষ ঘরে নিয়ে আসতো, আমরা না করলে বা বাধা দিলে মিথ্যা মামলার হুমকি দিত। একদিন তো গ্রামবাসী হাতে নাতে ধরেই ফেলেছে বিষয়। এখন আমার নাতির জন্য মনটা অনেক খারাপ লাগে। থানায় অভিযোগ আর বহুবার চেষ্টা করেও তাকে বাড়ি ফেরাতে পারিনি। বিষয়টি স্বীকার করে পপির মা পিয়ারা বেগম বলেন, মিরাজ নামের একটি ছেলের সঙ্গে পপির সম্পর্ক আছে শুনেছি, ওই ছেলের সাথে চলে গেছে, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, ছেলে জুনায়েদকেও নিয়ে গেছে পপি। অভিযোগের তদন্তকারী টঙ্গিবাড়ি থানার উপপরিদর্শক SI সামাদ জানান, সাধারণত এসব অভিযোগের পরপরই ব্যবস্থা নেওয়া হয়। যেহেতু অভিযোগটি কয়েক মাস আগের, তাই বর্তমানে সেটি কোন অবস্থায় আছে তা খুঁজে বের করে দেখে বলতে হবে। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে 5 দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করেছে 8ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। 9ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র নকিব ও তার পরিবার এর আগেই বাড়িতে তালা মেরে গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দিকছাইল গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সুইটি পার্শ্ববর্তী সোনাইমুড়ি গ্রামের মেয়ে। পরে ওই ছাত্রী প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। তারা উভয়ই বেলচো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অনশনকারী ছাত্রী অভিযোগ করে বলেন, ওর সাথে আমার 4 মাসের রিলেশন, সে আমার মাথা ছুঁয়ে কসম কেটে আমাকে বলেছে বিয়ে এবং সংসার করবে, এই বলে সে আমাকে সুকৌশলে ধর্ষণ করেছে। এখন আমি তাকে বিয়ে করতে না পারলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। অনশনকারী ছাত্রী জানায়, গত 18ই মার্চ একই বিদ্যালয়ে 9ম শ্রেণীর ওই ছাত্রের সঙ্গে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে 5 দিন ছিল তারা। সেখান থেকে ওই ছাত্রের মামা তাদের দুজনকে বিয়ে দেবে বলে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন, কিন্তু হাজীগঞ্জ বাজারে আসার পর ওই কিশোর প্রেমিক ও তার মামা ছাত্রীকে একা রেখে পালিয়ে যায়। এরপর থেকে মেয়েটি প্রতিদিন সকালে তার প্রেমিকের বাড়িতে গিয়ে বাড়ির বারান্দায় বসে অনশন করে। অনশনের প্রথম দিন থেকেই ওই কিশোরের মা সহ স্বজনরা পালিয়ে যায়। তারপরও নাছোড়বান্দা ছাত্রী ওই বাড়িতে অনশন করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনার বিষয়ে ওই কিশোর প্রেমিক নিখোঁজ বলে তার মা হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয়রা জানান, মেয়েটি অনশনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মেম্বার ছুটে গিয়ে জিজ্ঞেস করলে মেয়েটি বলে, যে ছেলে আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে তাকে ছাড়া আমি উঠবো না, নতুবা আমি আত্মহত্যা করব। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ধর্ষণের মামলা নেওয়া হয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্তকাজ চলছে। ওদিকে বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে 17 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে 10 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শিবগঞ্জের মহাস্থানের নূরজাহান হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে 7 জনকে কারাদণ্ড এবং 10 জন অর্থদণ্ড দেওয়া হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান,
অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়ে হোটেল নূরজাহানে অভিযান পরিচালনা করা হয়। এতে হোটেলের ম্যানেজার আলমগীর, তার দুই সহযোগী আমিনুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং সাত নারী ও সাত পুরুষকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আলমগীর কবির জানান, নূরজাহান আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এর আগে হোটেলের ম্যানেজার মুচলেকা দিয়েও কথা রাখেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ম্যানেজারকে ৬ মাসের, তার দুই সহযোগীতে এক মাসের এবং অনৈতিক কাজে লিপ্ত ২৭ বছর বয়সী শাহিন মিয়া, ৩০ বছর বয়সী সানিমুল্লাহ ও রিমি খাতুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১০ জনকে ২০০ টাকা জরিমানা সহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকটি অনশনের ঘটনা, নাটোরের লালপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রতিবেশী প্রেমিকের বাড়িতে ১২ ঘন্টা অবস্থান নেওয়ার পর প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত ৩:৩০টার দিকে ওই প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই প্রেমিকা বাদী হয়ে ৩০ বছর বয়সী প্রেমিক শিমুলের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুজিপুকুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই প্রেমিকা। এই ঘটনায় প্রেমিক শিমুলকে আটকের চেষ্টা করছে পুলিশ। শিমুল উপজেলার কুজিপুকুর এলাকার মকবুল হোসেনের ছেলে। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ৩ বছর আগে ৩ সন্তানের জননী কথিত ওই প্রেমিকার সঙ্গে প্রতিবেশী শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিক শিমুল বিয়ের আশ্বাস দিয়ে ওই প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে বিয়ের দাবিতে প্রেমিক শিমুলের বাড়িতে অবস্থান নেয়। সেখানে শিমুলের পরিবার তাকে মেনে না নিলে বিকেলের দিকে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি অবগত হয়ে পুলিশ ওই দিন রাত ৯:৩০টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালপুর থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী ওই নারী ইচ্ছে করলে তার অন্য আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে পারেন। আজকাল বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার, তবে আমার মতে এখানে যতটা দোষ একটি ছেলের থাকে ততটা মেয়েটিরও আছে। না হলে যতই বিয়ের কথা বলুক না কেন, প্রেম করেই কেন অনৈতিক শারীরিক সম্পর্কে জড়াতে হবে? আর ছেলে মজা নিয়ে ভেগে গেলেই ধর্ষণের মামলা। আমার মতো আপনিও যদি একমত হয়ে থাকেন যে ছেলে মেয়ে সমান অপরাধী, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখুন ইয়েস, একমত না হলে লিখুন নো, সাথে সাথে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও দেশবাসীকে জানাতে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। নিত্য নতুন সব খবরাখবর সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।